राम ठाकुरের স্মৃতি বিচরিত বেলুনিয়াম স্মৃতি মন্দিরে শুরু হলো দোল পূর্ণিমা উৎসব। দোল উৎসব উপলক্ষে দেশ বিদেশের ভক্তদের মহামিলনের পূর্ণ ভূমিতে পরিণত হয় এই শ্রীরাম নিবাসের স্মৃতি মন্দির। 15 মার্চ মঙ্গলবার গঙ্গা আনয়নের মধ্য দিয়ে শুরু হলো দোল উৎসব। শনিবার নগর কীর্তনের মধ্য দিয়ে হবে উৎসবের সমাপন। এ বিষয়ে বর্তমান স্মৃতি মন্দিরের সম্পাদক বাবুল মজুমদার জানান, এবার ঠাকুরের 46তম দোল উৎসব। 15 মার্চ উৎসবের শুরু, 18 মার্চ মহাপ্রসাদ বিতরণ, ভক্তদের মহামিলন মেলায় পরিণত হবে এই উৎসব। 19 মার্চ নগর কীর্তনের মধ্য দিয়ে উৎসবের সমাপন। ঠাকুরের বহু স্মৃতি বিজড়িত এই স্থানটি হল ঠাকুরের লীলাভূমি। এখানে ঠাকুর বিভিন্ন সময়ে 11 বার এখানে এসেছেন, লীলা করেছেন। শেষবার 1355 বাংলা 21 মার্চ ঠাকুর এখানে এসেছিলেন। পরবর্তী সময়ে ঠাকুর বাংলাদেশ চৌমুহনী ওপেন বাবুর ডাক বাংলো তিনি দেহ রাখেন। এরপরও বিভিন্ন সময়ে ঠাকুরের বিভিন্ন লীলা এখনকার ভক্তরা বিভিন্ন সময়ে এখানে পরিলক্ষিত করেছেন। ঠাকুর জীবদ্দশায় 4 বৈশাখ 1356 বাংলা এখান থেকে প্রস্থান করেন। 3 বৈশাখ ঠাকুর জীবনের শেষ অন্নভোগ গ্রহণ করেন এখানে, যে ঠাকুর শুধুমাত্র 2 আঙ্গুলের সামান্য ভোগ গ্রহণ করতেন। কিন্তু এই শেষ ভোগ গ্রহণ করার সময় ঠাকুরকে দেওয়া সমস্ত ভোগ তিনি গ্রহণ করেছিলেন। কতিপয় ভক্ত জিজ্ঞেস করেছিলেন, বাবা আপনি তো এখন এত ভোগ গ্রহণ করেন না। তখন ঠাকুর হাসি মুখে বললেন, এ জন্মের শেষ ভোগটা এখান থেকে আমি গ্রহণ করছি, এ জন্মে আর ভোগ গ্রহণ করব না, আমি দেহ রাখবো পরদিন। ঠাকুর 4 বৈশাখ এখান থেকে প্রস্থান করেন। 18 বৈশাখ ঠাকুর ওপেন বাবুর ডাক বাংলার দেহ রাখলেন। এই স্মৃতি মন্দির হলো ঠাকুরের লীলাক্ষেত্র, ঠাকুরের পদস্পর্শে ধন্য স্মৃতি মন্দির। ঠাকুর নিজেই বলে গেছেন, বৃন্দাবনের পর বেলুনিয়ার স্মৃতি মন্দির হলো আমার আর একটা লীলাভূমি। স্মৃতি মন্দির আশ্রম স্মৃতি মন্দির আশ্রম প্রাঙ্গণে এখনও ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসগুলি রক্ষণশালাতে আছে। ভক্তরা এগুলোকে দর্শন করে পুণ্য লাভ করে। উৎসব চলাকালীন সময়ে অগণিত ভক্তরা দিবারাত্রি দুবেলায় অন্নপ্রসাদ গ্রহণ করে। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের থাকারও সুব্যবস্থা আছে এই স্মৃতি মন্দিরে। দেশ বিদেশের মহাপ্রাণ ভক্তদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় এই স্মৃতি মন্দির। সকলের একটাই আশা, ঠাকুরের এই পুণ্যভূমি ভক্তদের পদে চারণে আনন্দে মুখ মুখরিত হয়ে উঠুক, পূর্ণ হোক ভক্তদের সকল মনস্কামনা। বাংলাদেশে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোক প্রতিদিন সমাগত হয় এখানে, এবং উৎসবে অগণিত লোক এখানে জড়ো হন, আনন্দ উপভোগ করেন। সবাই যার যার গিয়ে ফেরার সময় পুনরায় আমাদের বলে যান যে আগামী বছর আমরা আবার আসছি। এই ভূমি লীলাভূমি, এই ভূমি ঠাকুর শ্রীমুখে বলেছেন, বৃন্দাবন আমার একটা লীলাভূমি, বিলোনিয়া শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির শ্রীরাম নিবাস আমার আর একটা লীলাভূমি। আপনারা সবাই এখানে আসবেন, দর্শন করবেন, প্রসাদ গ্রহণ করবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।